সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন, সব খবর সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘদিন যাবৎ আটকে ছিল স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ। দীর্ঘ টানাপড়ানোর পর গতকাল হাইকোর্ট থেকে একটি নির্দেশ দেওয়া হয় যে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগ করতে পারবে। বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য হাইকোর্ট রায় দেয়। হাইকোর্টের এই রায়টি প্রকাশিত হয়েছে আজ বিকেল পত্রিকায়। বিস্তারিত খবরটি দেওয়ার আগে আপনাদের একটু রিকোয়েস্ট, এইরকম চাকরি সংক্রান্ত খবর এবং চাকরির আপডেট তথ্য পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন। আর এইরকম লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে এরকম একটি বেল আইকন ভেসে আসবে, বেল আইকনটিতে ক্লিক করুন এরকম প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি আজকের নতুন আপডেট। তো বন্ধুরা, কথা মতো এই আজ বিকেল পত্রিকায় গতকাল প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের বড়সড় ঘোষণা করেছে হাইকোর্ট। আর এই হাইকোর্টের ঘোষণা মতে কী রয়েছে সেই বিষয়টি আমি আপনাদের দেখাতে চলেছি। কলকাতা ডেস্ক থেকে প্রকাশিত হয়েছে, দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে শিক্ষক নিয়োগের অনুমতি পেল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগ করতে পারবেন স্কুল শিক্ষা দপ্তর। যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তো খুব শীঘ্রই আপনারা যারা নবম দশম শ্রেণীতে শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। আর এইরকম একটি সুখবর আপনারা পেয়েছেন, কাল গতকালের হাইকোর্ট এরকমই একটি নির্দেশ দিয়েছেন। বিভিন্ন পদ্ধতিগত সমস্যা থাকার কারণে বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে অনেকগুলি কেস চলছিল এই বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের উপর, তাই এটি আটকে ছিল। দ্রুত নিয়োগের দাবি তুলে মামলা জানিয়েছিলেন চাকরি প্রার্থীর একাংশের অভিযোগ। আর কমিশনার ঠিকঠাক সহযোগিতা না মেলায় দীর্ঘায়িত হচ্ছিল মামলা। পরে কমিশন ও চাকরি প্রার্থীদের সওয়ালের জবাবের পর আদালতের তরফে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর চাকরি প্রার্থী এবং কমিশন দুজনেই উভয় পক্ষই ঠিকঠাকভাবে কার্যতভাবে একটি আলোচনার মাধ্যমে এই চাকরির সূত্রে আমরা চাকরির আপনারা নিয়োগের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বা দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আর এইরকমই খবরটি প্রকাশিত হয়েছে আজ বিকেল পত্রিকায়। আর এইরকম বড় বড় আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা যারা নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন তারা খুব শীঘ্রই আপনারা চাকরি পেতে চলেছেন। বন্ধুরা, এখনকার মতো এ পর্যন্তই। আর এইরকমই তথ্য পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন এবং পাশে আসা বেল আইকন ক্লিক করুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন এই তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।